নমস্কার, আপনারা দেখছেন লালমাটি টিভি, হাতের মুঠোই দুনিয়ার খবর। আজ আমরা আছি বাঁকুড়া জেলার ওন্দা ব্লকে। আমরা আজ আপনাদের সামনে এক বিস্ময়কর সংবাদ তুলে ধরব যা আপনাদেরকেও অভিভূত করবে। দাদু ঠাকুমার সঙ্গে নাতির নাতনির সম্পর্ক যে চির মধুর ও চিরন্তন, এই সত্যকে সামনে রেখে মহাসমারোহে দাদু দিদা দিবস কর্মসূচি উদযাপন করলো বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের দক্ষিণ চকের 5টি প্রাথমিক বিদ্যালয়। মূলত শিশু বয়স থেকে নাতি নাতনিরা দাদু ঠাকুমার কাছ থেকে জীবনে চলার পথে পাবে অফুরন্ত স্নেহ, ভালোবাসা, অকৃত্রিম সান্নিধ্য ও পরিচর্যা। এই ভাবনাকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে দাঁতিনা পুরুষোত্তমপুর, কাদরা গোপালপুর, আগরদা মেটাপাড়া ও নাকাইজুড়ি তেলিপাড়া প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নৃত্য সঙ্গীত পরিবেশন করে, দাদু ঠাকুমার সঙ্গে সৌহার্দ্য বিনিময় করে। বিষ্ণুপুর অ্যাহাড ইনিশিয়েটিভস সংস্থার উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়। সংস্থাটি বেশ কয়েক বছর ধরে সামাজিক কার্যাবলী করে চলেছে। সংস্থার বরিষ্ঠ ক্ষেত্র পরিচালক মাননীয় সুকুমার গায়েন আমাদের প্রতিনিধি কার্তিক দাসকে জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন জেলাসহ বাঁকুড়া জেলার ওন্দা ব্লকে 52টি স্কুলে ছাত্রছাত্রীরা যাতে আনন্দের সাথে পঠন পাঠন ও মানবিক মানুষ হয়ে ওঠে সেই ধরনের অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওন্দা ব্লকের দক্ষিণ চকের এসআই ম্যাডাম মাননীয়া মাসুদা খাতুন, দাঁতিনা পুরুষোত্তমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় সুপ্রভাত বিশ্বাস, বুদ্ধদেব হাজরা, মণিশঙ্কর পাঠক, মামুল হাসান গাজী, পার্থবর্তিম পাল, অরুণ সিংহ, পার্থ আচার্য প্রমুখ ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। মানুষ গড়ার কারিগরি শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদের সচেতনতার পাঠ দেন। এই ধরনের অনুষ্ঠানের উদ্যোগকে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা ও সর্বস্তরের জনগণ সাধুবাদ জানিয়েছেন। বাঁকুড়া জেলার ওন্দা থেকে কার্তিক দাসের এক্সক্লুসিভ প্রতিবেদন। আপনাদের চেয়ে লালমাটি টিভি, হাতের মুঠোয় দুনিয়ার খবর। আজকে অ্যাহেড এবং আমাদের অভিনন্দন জানাই আমার সামনে বসে আছে ছোট ছোট বাচ্চা, আপনাদের নাতি নাতনিদের। আজকের এই দিনটা আমার কাছে একটা ভ্যালুয়েবল ডে, খুবই মূল্যবান একটা দিন। কেন কি আমি আমার দাদু ঠাকুমা দিদা এদের খুব ফেভারিট ছিলাম। আমার ফ্যামিলিতে টোটাল 46টা ভাই বোন আমার, তাদের মধ্যে সব থেকে আদরে বোন দাদু দিদা এবং ঠাকুমা খুবই আদরে আসিলাম। তো আজকে তারা আমি তাদের খুশি করতে পারতাম, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের ম্যাডাম আপনাদের কাছে আজকে দিনটি সম্পর্কে বিশদভাবে বলেছেন। আমি ম্যাডামের কথা রেস ধরে দু একটি কথা আপনাদের কাছে বলছি। আগে আমাদের বিশ্বাস শক্তি হল মিশ্র, রঞ্জন মিশ্র, তখনকার স্কুল ছিল মাটির ঘর, দেওয়াল ছিল মানে কাঠ ঘর দিয়ে তৈরি হয়েছিল। তখন থেকে এখন অনেকটা উন্নতি হয়েছে। আজ প্রথম প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দালান ঘর হয়েছে। আগে ছিল একটি স্কুল, তার মধ্যে চতুর্থ শ্রেণী ছিল, কিন্তু ভাগ ভাগ করা হয়েছিল। সে তখন থেকে এখন দাদু দিদারের কিংবা মায়েদের সম্পর্কে অনেক এখন উন্নতি হয়েছে। মাস্টার মশাই উন্নতি করেছে বলেই তো হয়েছে, তাদের সহযোগিতা ছিল বলে আজ পর্যন্ত এত দূর হয়েছে। আজকে সে অনুভব করে সে মনে রেখে আজ দাদু দিদাদের আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। তার কারণ আমরা আগে ছোট আমরা স্কুলে পড়াশোনা করেছি,
এই প্রাথমিক বিদ্যালয়ে আমিও পড়েছি, আমার ছেলে পড়েছে, প্রত্যেকেরই ছেলে বা নাতি, এখন আমাদের নাতি পড়ে। তো আমি যারা ছাত্রছাত্রী আছে তাদের বলবো, তোমরা কিন্তু তোমরা এখানে আমার কাছে কিন্তু যে যার সম্পর্কে থাকো, আমি এখানে দাদু হিসাবে এসেছি, তাই সবাই আমার নাতি নাতি, তাই তোমাদের সবাইকে আমার ভালোবাসা, দাদু হিসাবে প্রচুর প্রচুর ভালোবাসা। সমস্ত দাদু পিতাকে শুভ দাদু পিতা দিবস, হ্যাপি গ্র্যান্ডপ্যারেন্টস ডে। আজকে এখানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই এক্সাইটেড, বিকজ আমি আমার দাদু দিদা ঠাকুমা দাদু সবারই খুব ফেভারিট ছিল।